হিসেব মিলছে না। আমি যদি পঞ্চমে হই তাহলে সুচিত্রার ভূমিকা কি, কিঞ্জলি বাকে কত কোথায় আছে, আমি কিছু বুঝতে পারছি না, কিছু মাথায় ঢুকছে না আমার। এই পুরমি, তোমার সাথে কথা আছে আমার। হ্যাঁ আন্টি, বলুন না। তোমাকে আমি এই বাড়িতে থাকতে দিয়েছিলাম একটাই কারণে, তুমি আমাকে নাগমণির সন্ধান দেবে। আমার মনে আছে। তোমার মনে আছে? তোমাকে দেখে সেটা কিন্তু মনে হচ্ছে না। তুমি ঘুরছো ফিরছো, সবার সাথে কথা বলছো, নাগমণি খুঁজতে আমি তোমাকে একবারও দেখিনি। এই কদিনে তুমি একবারও নাগমণি খুঁজেছো? আন্টি অ্যাকচুয়ালি আমি, চুপ করো, তোমার একটা কথাও শুনতে আমি বাধ্য নই। শোনো পৌর্ণমী, তোমাকে আমি ঠিক 3 দিন সময় দিচ্ছি। এই 3 দিনের মধ্যে তুমি আমাকে নাগমণি খুঁজে দিতে পারলে দেবে, আর তা না হলে ঠিক 3 দিন পর এই বাড়ির ত্রিসীমানায় আমি তোমার ছায়াও মারাতে দেবো না। আন্টি আমি আমি 3 দিনের মধ্যে নাগমণি কি করে খুঁজে দেবো? আর নাগমণি বলে আদৌ কিছু হয় কিনা আমি সেটাও জানি না, হলেও কেমন দেখতে হয় তার কোনো আইডিয়া নেই। আমি জানি না অত কথা। ঠিক 3 দিন পর, তার থেকে আর 1 মিনিটও সময় বেশি বরাদ্দ নেই তোমার হাতে। কি করবো এখন আমি? এই বাড়ি থেকে চলে যেতে হলে তো আমার পূর্বজন্ম সম্পর্কে হাজার হাজার প্রশ্নের কোনো উত্তরই আমি পাবো না। কে দেবে প্রশ্নের উত্তরগুলো আমার? আন্টিকে আমার বোঝাতেই হবে। আন্টি আন্টি প্লিজ, আপনি আর একটু টাইম আমাকে দিন। আই প্রমিস আমি ওটা খুঁজে দেবো আপনাকে। আপনি প্লিজ আর একটু টাইম দিন, একটু হেল্প করুন। না, আমি তোমাকে হেল্প করতে পারবোই না। তোমাকে হেল্প করতে গিয়ে এবারে সবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে গো। আমার দিদি ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। আন্টি আপনি পোলোর সঙ্গে এভাবে কেন কথা বলছেন? মানে আম সরি, আমি অনেকক্ষণ ধরে শুনেছি আপনাদের কথা। ও তো বলছে ও খুঁজে দেবে, ওকে একটু সময় দিন প্লিজ। এদিকে আয় বলছে, এদিকে আয়। না প্লিজ। স্নিগ্ধার গলা না? সেই বিয়ে আমাকে মেনে নিতে হবে? তোর মাথার রং আমি এই মুহূর্তে তুলে দেবো। এরকম বলো না, এরকম বলো না। তোমরা অন্তর আমার স্মৃতিতে যে রং করিয়েছে সেটা আমি তুলতে দেবো না। অন্তরকে আমি নিজের স্বামী মনে করেছি, আমি কিছুতেই আমার সিঁদুর মুছতে দেবো না, কিছুতেই না। এটা একটা সিঁদুর নয়, এটা রং। এরকম বলো না তোমরা প্লিজ। ও মা, মা গো, তুমি একটু বলো না আমার সবাইকে, তুমি বললে সবাই তোমার কথা শুনবে প্লিজ। চুপ, একদম চুপ। একটা কথা বলি প্লিজ। ছোট ছোট তুই, ওর মাথার রংটা তুই তুলে দে, আমি আমরা ধরে আছি। আরো জল ঢালো, ঢেলে ও স্মৃতিটা ভালো করে ধুয়ে দাও, যাতে 1 ফোঁটাও সিঁদুর না থাকে তাতে। এরকম দৃশ্য আমি এটাতে কোথায় দেখেছি? এরকম সিঁদুর তোলার দৃশ্য আমি কোথায় দেখেছি? আমি চিত্রা, আমি চিত্রা, আমি ইচ্ছেধারী কাল লাগিনি।
কিঞ্জল, কিঞ্জল আমার স্বামী। আগের জন্মে তুই আমার স্বামীকে আমার হাতে দিসনি পঞ্চমী, তোর জন্য আমার কিঞ্জল আমার হয়নি। কিন্তু এই জন্মে আমি সেটা হতে দেব না। এই জন্মে কিঞ্জল শুধু আমার হবে, শুধু আমার। কি রূপ তোমার সুচিত্রা, তুমি কি বলছো তুমি জানো? এসব কি বলছো? ওরা কে কিঞ্জল? কিঞ্জল কে? কোথা থেকে এলো কিঞ্জল? আমার আগের জন্মের স্বামী, দেখি না এই জন্মেও আমার কাছেই আছে। কে এসে? কে এসে? কে? এসব কি হচ্ছে বলো। কনিষ্ক, আগের জন্মে ওর সাথে আমার বিয়ে হয়েছে। আমি আর পঞ্চমী যেমন পৌলভী আর সুচিত্রা রূপে পুনর্জন্ম নিয়েছি, তেমন কিঞ্জল ও কনিষ্ক রূপে পুনর্জন্ম নিয়েছে। এই পঞ্চমী আমাদের মাঝখানে এসে আমার থেকে আমার কিঞ্জলকে কেড়ে নিয়েছে। না না না, তার আগে বাবু আমাকে শিব ঠাকুরের সামনে সিঁদুর পরিয়েছিলেন, আমি ওনার স্ত্রী। আপনার কি কিছুই মনে পড়ছে না কনিষ্ক? আপনি আমার বাবু, আমার কিঞ্জল। মনে করার চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন বাবু, মনে করার চেষ্টা করুন। সবকিছু মনে পড়ে গেছে। চিত্রা আগের জন্মে আমাকে, তোমাকে, আমার পরিবারকে, আমাদের আমাদের সন্তান তারককে আগুনে পুড়িয়ে মেরেছিল এই চিত্রাই। ছবি না তুমি আমাকে, কিন্তু এই জন্মে আমি সেটা হতে দেবো না। কিন্তু এই জন্মে তুমি শুধু আমার হবে, শুধু আমার। যদি কাউকে মরতেই হয় তাহলে সেটা পঞ্চমী। চিত্রা, শেষ করে দেবো আমি ওকে। চিত্রা, শেষ করে দেবো। আমি আর বাঁচব না পঞ্চমী, তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। এইভাবে বলবেন না প্লিজ, আমি খুব কষ্ট করে আমার হারানো ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছি। আপনাকে ছেড়ে বাঁচতে পারবো না প্লিজ, আপনি এরকম বলবেন না। এভাবে বলো না পঞ্চমী, আমার বিশ্বাস এই জন্মে না হলেও পরের জন্মে আমরা আবার এক হবই। বাবু, কিছু হবে না। Let's go!
না। উনি তো উনি তো ঠিকই বলেছেন, কোনো না কোনো একজন মেয়ে পঞ্চমী আর কিছু ঠিক এক হবে। চলো 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 পাল্টাই।